খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত আজ চার মার্চ দু হাজার একুশ সাল বৃহস্পতিবার চারটি সিস্টেম রয়েছে যে অবস্থাটা তৈরি হয়েছে তাতে ঠান্ডা অবস্থাটা পশ্চিমবঙ্গে এসেছে এটা কতদিন থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এছাড়া ত্রিপুরা ঝাড়খণ্ড এবং ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন এবং বাংলাদেশের আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকবে এই নিয়ে রয়েছে সংক্ষিপ্ত আলোচনা দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে বৃহস্পতিবার আজকের যে সবশেষ আপডেট উঠে আসছে তাতে আপনাদের আগেই জানিয়েছিলাম পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে যার জন্য অরুণাচল প্রদেশ সংলগ্ন ওখানে বৃষ্টি এবং সহ বৃষ্টি এবং হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরে হাওয়া ঢুকছে যার জন্য এটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন উত্তর ভারতের জায়গাগুলো। তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমেছে তেমনি পশ্চিমবঙ্গে আজকে ঠান্ডার অবস্থাটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে তবে সেটা সকালের দিকে দুপুরের দিকেও একটু তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে দু এক ডিগ্রি অর্থাৎ যেভাবে তাপমাত্রা বাড়ছিল সেই অবস্থা আজকে থাকার সম্ভাবনা কম আগামীকালও একটু এই রকমই আবহাওয়াটা থাকতে পারে তবে আজকে যেটা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গাগুলোয় বেশ একটা ঠান্ডা ভাব থাকছে সকালের দিকে আজ এবং আগামী কাল। তবে শনিবার থেকে আবারও তাপমাত্রা নিজের ছন্দে বাড়তে শুরু করবে এটাই হচ্ছে লেটেস্ট আপডেট পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এটা জানা যাচ্ছে অন্যদিকে কলকাতা সংলগ্ন জায়গাগুলো আজকে ঠান্ডার ভাব থাকছে সকালের দিকে মূলত কলকাতা হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে আজকে তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৯ ডিগ্রির ঘরে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ গতকালের থেকেও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে কলকাতায় যেখানে গতকাল ছিল প্রায় বাইশ ডিগ্রি ঘরে সেখানে আজকে আঠারো উনিশ ডিগ্রি হবার সম্ভাবনা হুগলিতে ষোলো ডিগ্রি হতে পারে মুর্শিদাবাদে করে একটা যেন ঠান্ডা যদিও সেটা শুরু হয়েছে থেকেই তবে শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার গড় করলে এটা জানা যাচ্ছে মূলত পনেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া সংলগ্ন জায়গাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতে গড় করলে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তো নেই আগেই জানিয়েছি তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই মূলত রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে উপকূলের জায়গাগুলো কোথাও কোথাও হালকা কুয়াশা আসতে পারে এমনটাই সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে আজ এবং আগামী দুই দিন এমনটা আপডেট রয়েছে তবে আগামী দুই দিনের পর সেখানে ড্রাই ওয়েদার অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে এমনটা জানা যাচ্ছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এটাই জানা যাচ্ছে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে গড় তাপমাত্রা থাকতে পারে নয় থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অর্থাৎ সর্বনিম্ন সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে আঠারো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে এর মধ্যেই ঘোরাফেরা করবে তবে এটা জানা যাচ্ছে শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এমনটাই সম্ভাবনা রয়েছে সঙ্গে আজকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে মোটামুটি যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা শুকনো আবহাওয়া থাকলেও মৌসুম ভবন যেটা জানাচ্ছেন কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা ছিটে ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়া ঝাড়খণ্ডের যে আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে তাতে সকালের দিকে ভালো রকম ঠান্ডা বজায় থাকলেও দক্ষিণ ঝাড়খণ্ডের জায়গাগুলো প্রচন্ড তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সঙ্গে উড়িষ্যাতেও মারাত্মকভাবে তাপমাত্রা বাড়তে পারে দুপুরের দিকে প্রায় সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে এমনটা সম্ভাবনা তবে বিহারে মোটামুটি ঠান্ডা রয়েছে শুকনো আবহাওয়া বজায় থাকবে এটাই জানা যাচ্ছে এছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর আরও যেটা জানাচ্ছেন একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেটা এগিয়ে চলে যাচ্ছে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল রাতে জম্মু কাশ্মীরে ঢুকবে তার জন্য জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ সঙ্গে সমতল অর্থাৎ দিল্লি পাঞ্জাব হরিয়ানা এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে যে যেটি রয়েছে তার থেকে যেটি আসছে কিছুটা শক্তিশালী সম্ভাবনা রয়েছে এর সঙ্গে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং অরুণাচল প্রদেশের কোথাও কোথাও হালকা তুষারপাত হতে পারে যার প্রভাবটা পড়ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এমনটাই সম্ভাবনা এর সঙ্গে উড়িষ্যা সংলগ্ন জায়গায় রয়েছে একটা ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্রে রয়েছে একটা ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব ভারতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত তবে সেগুলোর প্রভাব অর্থাৎ প্রচন্ড বৃষ্টির সেভাবে কোনো খবর নেই মূলত জলীয় বাষ্পের যোগান দিচ্ছে এমনটাই তাদের ভূমিকা এই মুহূর্তে রয়েছে সঙ্গে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি আসছে আগামীকাল যেটা আপনাদের জানিয়েছি অন্যদিকে বাংলাদেশের আবহাওয়াটা যেটা আজকে থাকার সম্ভাবনা রয়েছে মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে সমগ্র বাংলাদেশ নয় মোটামুটি রংপুর রাজশাহী ঢাকা খুলনার কিছুটায় ঠান্ডা ভাবটা আজকে সকালের দিকে ভালো রকম বজায় থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালও সেই পরিস্থিতি থাকবে তবে বরিশাল চট্টগ্রামে ঠান্ডা থাকার সম্ভাবনা খুব কম রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বরিশাল এবং চট্টগ্রামের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি এবং হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটাই পক্ষ থেকে জানানো হয়েছে তাই আজকে রংপুরে বেশ ভালো রকম ঠান্ডা ময়মনসিংহতে আজকে বেশ ভালো রকম ঠান্ডা সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া হালকা কুয়াশার কথা বলা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে রাজশাহী রংপুর ময়মনসিং ঢাকা এখানে আজকে থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড বা সতেরো ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ ডিগ্রির ঘরে তাই সর্বোচ্চ তাপমাত্রা দু এক ডিগ্রি কম রয়েছে তবে বিরাট কোনো পরিবর্তন নয় এমনটাই জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে এছাড়া আরও যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুলনা এছাড়া রয়েছে সিলেট বিভাগ এখানে আজকে আঠারো ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এছাড়াও যেটা দেখা যাচ্ছে বরিশাল এবং চট্টগ্রাম এখানে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ সকালের দিকে ঠান্ডা ভাব থাকছে না কারণ বাইশ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির ঘরে তাই এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মূলত রংপুর রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের উত্তর দিকের যে জায়গাগুলো রয়েছে সঙ্গে ময়মনসিং বিভাগে ভালো রকম সকালের দিকে আজ এবং আগামীকাল ঠান্ডা থাকছে অন্যদিকে বরিশাল চট্টগ্রামে বৃষ্টির একটা চান্স রয়েছে অর্থাৎ সম্ভাবনা এছাড়াও সিলেট বিভাগে মোটামুটি ঠান্ডাটা না থাকারই সম্ভাবনা বেশি রয়েছে তবে ময়মনসিংহে ঠান্ডা কিছুটা সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের সবশেষ পাওয়া লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং